অনেক দিন বাদে। হ্যাঁ সেটাই, অ্যাকচুয়ালি হেলমেটে মাইক সেট আপটা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এবারে খুব কষ্ট করে হেলমেটে মাইক সেট আপটা করতে হয়েছে, কারণ অ্যাডাপ্টারের রোডের একটা অ্যাডাপ্টার কিনে সেই TRSS থেকে TRS কনভার্টার দিয়ে এরকম অনেক হ্যাপা পোহাতে হয়েছে। সো আলটিমেটলি একটা পজিশনে দাঁড়িয়েছে, আমি জানি সাউন্ডটা একটু হলেও মোটামুটি মানে সেই লেভেলের হয়তো আসছে না, বাট আমি চেষ্টা করে যাচ্ছি এখন অবধি টিল ডেট যে আরও ইম্প্রুভ করার, সাউন্ডটাকে নিয়ে কীভাবে কতটা পরিমাণে ইম্প্রুভ করা যায়, সো সেটারই একটা চেষ্টা চরিত্র চলছে। বাকিটা তো সব উপরওয়ালার হাতে, আর কি বলি, একটু বাদেই বেরোবো। আর এখন তো আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ যখনই বেরোবো হেলমেটে মাইক সেট আপও হয়ে গেছে, একটু কথা বলতে বলতে মোটো ব্লগিংও হয়ে যাবে, শহরও তোমাদেরকে শহরও দেখানো হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে যে যদি তোমাদেরকে আমি চলো হেঁটে দেখি কলকাতা সিরিজটা একটু অন্য ফ্লেভারে যদি দেখাই, লাইক মোটো ব্লগিং করতে করতে দেখাই, সেটা করলে কেমন হয়, সেটা আমি তোমাদের কাছ থেকে একটুখানি সাজেশন চাইছি। সো প্লিজ আমি একটু ডাইসি এই ব্যাপারটা নিয়ে, যে আমি চলো হেঁটে দেখি কলকাতা সিরিজটা কি তোমাদেরকে মোটো ব্লগিং করে দেখাবো না হেঁটে দেখাবো, কারণ ওই সিরিজটার অনেকগুলো জিনিস বাকি রয়েছে। স্ক্রিপ্টিং তো মোটামুটি বেশ কয়েকটার করে যাওয়ার পর আমি আর টাইম পাইনি, তারপরে পুজোর সময় তার জুম ঘুরতে যাওয়া, সো দ্যাটস ওয়াই আর সময় হয়ে ওঠেনি। তো একটুখানি প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমি চলো হেঁটে দেখি কলকাতার ওই যে জিনিস সিরিজটা আমি বানিয়েছি সেটা উইথ মোটো ব্লগিং তোমরা দেখতে চাও কিনা। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। ওকে চলো, এবার অনেকটাই টাইম হয়ে গেছে। ও এখানে আবার বাহ, আরে লাভলি, এটা তো আমি দেখিনি অ্যাকচুয়ালি, অনেক দিন বাদে আমি ছাদে উঠলাম, তো এখানে আমার লাইট ফাইট লাগানো হয়ে গেছে, লাভলি ছিও ভাই ফাটাফাটি। এরপরে রাতেও সন্ধ্যাবেলার দিকে আর কোনো চিন্তা রইল না, চলো 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 জলদি 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 চন্দন হলদি। সাড়ে তিনটে বেজে গেছে, আমার ওখানে মোটামুটি তিনটের মধ্যেই ঢোকার কথা ছিল, কিন্তু এখন অবধি আমি পৌঁছে উঠতে পারলাম না। সো একটা কাজ করছি, এখন একবার ডিরেক্ট গোপ্রো মোড, ওকে চলো। ওকে চলো, লেটস গো, দিস ইজ মাই বিউটি মাই বিস্ট। ওকে সিঁড়ি দিয়ে নামালেন, সিঁড়ি দিয়ে নামতে গেলে হাত ধরে যায়। হ্যাঁ কি রে, এই তো হয়ে গেছে, দিস ইজ বলেন ও নেক্সা। সো আসছি আবার, ভিআইপি রোডটা টাচ করি তারপরে আসছি। ওকে ওকে চলে এসছি এখন ভিআইপি রোডে, আশা করি ফিল্ড অফ ভিউটা ঠিকঠাকই আসছে। অ্যাকচুয়ালি বাগড়ি ক্রস করলাম, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি উল্টোরাঙ্গার দিকে, উল্টোরাঙ্গার ওই সাইডটাতে। তো আজকে আর ওই আমার ফেভারিট জায়গায় আর যাওয়া হবে না, দেখো কিভাবে যাচ্ছে দেখো, সবার মানে এত তারা।
এটা হচ্ছে বিগ ব্যান আমাদের এখানে লেক টাউনে এটা রয়েছে। খুব সুন্দর সাজানো। আর তার ঠিক উল্টো দিকে অপোজিট সাইডে এই পার্কটা, এই পার্কটার কথাই বলছিলাম, তিনখানা গেট করেছে। এই তিনটে গেটের মধ্যে দিয়ে এখানে বাইক পার্কিং হয়, কারণ আমি যখন এসেছিলাম তখন বাইক পার্কিংয়ের ব্যবস্থা ছিল। এটা হচ্ছে একটা গেট, এই যে এটা হচ্ছে একটা গেট, আর ঠিক গেটটার পাশে এই সাইডটাতে বাইক পার্কিং করা যায়। খুব পুরনো ব্রিজ। এই ব্রিজটা যখন তৈরি হয়নি তখন এই ব্রিজটা দিয়েই যাতায়াত হতো, সল্টলেক কানেকটিভ। এই ব্রিজটা একবার ভেঙে পড়েছিল, দুর্ঘটনা ঘটেছিল কলকাতায়, যেটা তোমরা সবাই জানো। সেই সময়ে একজন ড্রাইভার অনেক লোকের প্রাণ বাঁচিয়েছিল। যারা জানো না তাদেরকে বলে দেই যে এই ব্রিজটা যখন ভেঙে পড়ে, একজন ড্রাইভার দাদা, সে আসে হঠাৎ করে দেখে এখানে ব্রিজটা ভাঙা, দেন সে গাড়ি দাঁড় করিয়ে, মানে আড়াআড়িভাবে গাড়ি দাঁড় করিয়ে নিজের জামা খুলে সমস্ত, মানে এরকম এরকম করে যেরকমভাবে নাড়ে আর কি, লাল কাপড় নাড়ে, ওইরকমভাবে সবকটা গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছিল। মানুষের হেল্প করা, এরকমভাবে যে কোনো বিপদের থেকে মানুষকে বাঁচানো, এটা একটা দায়িত্বশীল নাগরিকের কর্তব্য, আমি তো সেটা মনে করি। আজকে যদি আমি থাকতাম অবশ্যই আমি সেই জায়গাটাকে দেখতাম। এবার ডান দিকে, হ্যাঁ ডান দিকে সিগন্যাল দিয়ে দিয়েছে, আমি যাবো ডান দিকেই। এখানে একটা ছোট্ট কাজ আছে, কাজটা সারবো, জানি না কতক্ষণ সময় লাগবে, দেন আসছি। বেকার আশা, কাজ তো আলটিমেটলি হলো না। আর যদি একদিক থেকে ভালো হয়েছে, সাপে বড় হয়েছে। দেখি আবার আবার এদিকে আসতে হবে। ব্যাপারটা হচ্ছে সময় বের করাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়, আবার ডবল করে আসা কি করা যাবে, পোপট। একদিক থেকে ভালোই হয়েছে, আমি একটুখানি ঘুরতে পারবো, একটু মোটর ব্লগ করতে পারবো, তোমাদের সাথে কথা বলতে পারবো। ছোটবেলায় সাইকেল নিয়ে বহু দূর দূর চলে যেতাম আমি। আমার কাছে ওই কীরকম বলবো তোমাদেরকে, স্ট্রেট হ্যান্ডেল, একদম স্ট্রেট হ্যান্ডেলের যে সাইকেলগুলো হতো, মোটা চাকার, সেই একটা সাইকেল ছিল, আমার দাদু আমাকে দিয়েছিল। তো ওটা নিয়েই আর কি, টোটো কোম্পানি, এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াতাম। বাইক নিয়েও কম ঘুরেছি সেটা নয় অ্যাকচুয়ালি, বাইক নিয়েও প্রচুর ঘুরেছি আমি, কিন্তু তখন মুশকিলটা এটাই ছিল, তখন আমার কাছে না ভালো মোবাইল ছিল, না আমার কাছে গোপ্রো ছিল। ওই সময়টা সেরকমভাবে ব্লগ যদি করতাম তাহলে অনেক কিছু দেখাতে পারতাম। ঢুকে গেছি সেক্টর 5, এটা সামনে হচ্ছে কলেজ মোড়, সামনে এইটা না সামনে পেছনে বোধ হয় ফেলে এলাম, কলেজ মোড়টা না আমি বারবার গুলিয়ে ফেলি।
যাব হচ্ছে গিয়ে বাদিক। ও মাই গড, এত জ্যাম কেন আজকে? আরে কলকাতায় এত জ্যাম, তাও আবার নিউ টাউনের রাস্তায়। ও মাই গড, এ তো দেখছি মানে দিল্লি মুম্বাইয়ের ট্রাফিক কেউ হার মানাবে কলকাতা এরপর যা হচ্ছে। হঠাৎ করে এরকম তো ট্রাফিক জ্যাম এখানে সাধারণত হয় না আমি যতদূর জানি। এখান থেকে কাটানো বাবা দুষ্কর ব্যাপার, ভীষণই দুষ্কর। দেখা যাক, জায়গা একটুখানি পেয়ে গেলাম, চলো পেয়ে গেছি। ইয়েস, এটাই হচ্ছে বাইকের একমাত্র সুবিধা, তুমি যেরকম খুশি যেখান দিয়ে সেখান দিয়ে কাটিয়ে বাইক নিয়ে বেরিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ কাকা সাইকেল সরানোর জন্য। এখান দিয়ে যাওয়া যাবে, আমি ভুল করছি না তো? খাইছে যে ভুলটা, না 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 না, আছে আছে কাট আছে একটা। আচ্ছা, এই ট্রাফিকে তোমাদেরকে আর বিরক্ত করবো না, ট্রাফিকটা শেষ করি, করে আসছি একটু বাদে। ও বাপ রে, যা ট্রাফিক হয়েছে এখানে, এইরকম নিউ টাউনের রাস্তায় এইরকম ট্রাফিক আমি জীবনে দেখিনি, জীবনে দেখিনি, জীবনে না। আরে হেলমেট পরলে না চুলের অবস্থা মানে খুব খারাপ হয়ে যায়, ভীষণ খারাপ হয়ে যায়, কি আর বলবো। সো এনিওয়েজ গাইজ, আজকে যে কাজটার জন্য বেরিয়েছিলাম সেটা তো অবশ্যই হলো না, শর্ট অ্যান্ড সিম্পল ভ্লগ তোমাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সো যদি আমার ভিডিও ভালো লাগে দেন প্লিজ বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিও শেয়ার করো, আর প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। চলো হেঁটে দেখি কলকাতার সিরিজটা তোমরা উইথ মোটো ভ্লগিং দেখতে চাও কি না, তাহলে আমি সেরকমভাবে একটুখানি, আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা নিয়ে আমি শুরুতেই বলেছিলাম যে আমি একটু ডাইসি, কিন্তু ভেবে দেখলাম যে না সবসময় তো হেঁটে তোমাদেরকে দেখানো তো সম্ভব হয়ে ওঠে না, তো যেহেতু বাইক রয়েছে তো বাইকে করে টুকটাক করে একদম সুন্দরভাবে ভাজিয়ে ভুজিয়ে বেরিয়ে চলে যাওয়া যায়। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে মানে বলছি, তোমাদের আর তোমাদের বক্তব্য তোমাদের কমেন্ট মানে সত্যি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যেরকমভাবে জিনিসগুলো চাইবে আমাকে সেই জিনিসগুলোকে আমি সেরকমভাবে চেষ্টা করব তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার। সো এই হচ্ছে মোদ্ধা কথা, আর নেক্সট ট্রাভেল প্ল্যান, নেক্সট ট্যুর প্ল্যান কবে আসছে, কবে আমি করতে চলেছি সেটা চ্যানেলে অবভিয়াসলি তোমরা আপডেট পেয়ে যাবে, ওটা নিয়ে তো কোনো চিন্তার বিষয় নয়। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করছো না তারা ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করতে পারো, আর তার কারণ হচ্ছে আমি ওখানে কিছু কিছু লাইভ আপডেট দিতে থাকি। সো দ্যাটস ওয়াই তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। সো উইথ দ্যাট সেড, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। পুরনো জায়গা মানে এই জায়গাটা আমার কাছে যে এত নস্টালজিক না, মানে কিছু বলার নেই আর, সত্যিই কিছু বলার নেই।